পুরো জাতি আসলে অপেক্ষা করছিল একটি সুসংবাদের জন্য, বিশেষ করে পার্বত্য এলাকায় যারা বসবাস করেন সবাই এক ধরনের, গত দুদিন ধরে এক ধরনের আতঙ্কে আসলে সবাই ছিলেন যে ব্যাংকে এত বড় ঘটনা ঘটা, অস্ত্র লুট হওয়া এবং ব্যাংকের ম্যানেজারকে বিশেষ করে অপহরণ করা, এই বিষয়গুলো নিয়ে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেটি স্বস্তির খবর, আজকে 7:30টার দিকে ব্যাংক ম্যানেজারকে উদ্ধার করা হয়েছে পরিবারের পক্ষ থেকে এবং র‍্যাবের পক্ষ থেকে সেটি নিশ্চিত করা হলো প্রায় দুদিন পর যে জায়গায়, অর্থাৎ রুমার যেই দুর্গম এলাকা সোনালী ব্যাংকের যে শাখা, যেখানে যেখান থেকে তাকে অপহরণ করা হয়েছিল তার ঠিক আশপাশ থেকে মূলত ব্যাংক ম্যানেজারকে উদ্ধার করা হয়। তার পরিবারের লোকজন এবং র‍্যাবের সহায়তায় বিশেষ কৌশল অবলম্বন করে আসলে সে জায়গা থেকে তাকে উদ্ধার করা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে তাকে এই মুহূর্তে সে জায়গা থেকে, রুমার সে জায়গা থেকে তাকে বান্দরবান শহরে নিয়ে আসা হচ্ছে এবং এরপর হয়তো র‍্যাব তাকে চিকিৎসার ব্যবস্থাটি নিশ্চিত করা সবচেয়ে জরুরি। আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি এখনও পর্যন্ত বেশ সুস্থই আছেন এবং তাকে নিয়ে আসা হচ্ছে, সেটি স্বস্তির খবর। এর আগে র‍্যাবের পক্ষ থেকে বলা হচ্ছিল যে পরিবারের বরাত দিয়ে যে প্রায় 15 লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে। আমরা নানান সূত্রে যেটি জেনেছি পরিবারের পক্ষ থেকে, সেই মুক্তিপণের টাকা নিয়ে মূলত তার পরিবারের সদস্যরা রুমার সেই জায়গায় গিয়েছিলেন কেএনএফ। আমরা যেটি ধারণা করতে পারি যে রুমা এবং থানচি এই দুটি এলাকায় মূলত কেএনএফের যে অস্তিত্ব কিংবা যে আস্তানাগুলো সেই জায়গাগুলোতে অবস্থিত রুমা থানচি, ফলে সেখানে তার পরিবারের পক্ষ থেকে একটি নির্দিষ্ট জায়গায় যাওয়া হয়েছে এবং সেখান থেকে মূলত উদ্ধার করে এখন নিয়ে আসা হচ্ছে। এখন রাত 8টা, হয়তো উদ্ধার করে সে জায়গা থেকে নিয়ে আসতে আসতে বান্দরবান পর্যন্ত আসতে আসতে সেটি 3 ঘন্টা বা 3.5 ঘন্টার পথ, অর্থাৎ প্রায় রাত 11টা নাগাদ এই বান্দরবান শহরে এসে পৌঁছাবে। আমি এখানে আছি। মূল কথা হচ্ছে এই উদ্ধার প্রক্রিয়ার সাথে আসলে এখানকার সরকারি কর্মকর্তা যারা আছেন, এখানকার যারা তার পরিবারের লোকজন আছেন, তারা সবাই স্বস্তি প্রকাশ করেছেন। অর্থাৎ গত 2 বা 3 দিন ধরে যে আতঙ্ক চলছিল পুরো পাহাড়ি এলাকায়, সে আতঙ্ক কিছুটা নিঃসন্দেহে কমে আসলো এবং এখানকার যারা, এখানে অনেকে আসলে পুরো পাড়া আমরা সকাল থেকে দেখেছি যে পুরো বান্দরবানের বিভিন্ন এলাকা, আসলে যে রুমা থানচি যাওয়া যে সড়কটি, সেই সড়কটি থমথমে পরিস্থিতি ছিল সারাদিন এবং পুরা এলাকাটিতে আমরা দেখেছি যে বিভিন্ন পাড়াগুলোতে ছিল অস্থিরতা এবং এখানে সেনাবাহিনী, পুলিশ সহ অন্যান্য সদস্যরা টহল দিয়েছেন, দিনভর যৌথ অভিযান চলেছে বিভিন্ন এলাকাগুলোতে এবং যোগাযোগ হয়েছে বিশেষ করে। এবং এই ঘটনার পর পুরো পাহাড়ে এই রুমা থানচি সহ পুরো বান্দরবনে আসলে প্রভাব পড়েছে সব কিছুর উপরে, কারণ তাদের সাথে একটি শান্তি আলোচনা চলছিল 16 এপ্রিল মাঝামাঝি সময়ে, সেই বৈঠকটি হয়ে তারা আসলে চূড়ান্ত আত্মসমর্পণেরও কথা ছিল এখানে একটি শান্তি কমিটির মাধ্যমে, কিন্তু সেই সবই আসলে ভেস্তে যায় এবং শান্তি কমিটি আজকে সকালে মিটিং করে বলেছিল যে তাদের সাথে এই ধরনের পরিস্থিতি চললে সমঝোতা করা সরকারের খুব একটা সম্ভব হবে না। তো সব মিলে আসলে স্বস্তির খবর, তাকে যে অপহৃত ব্যাংক ম্যানেজারকে অন্তত উদ্ধার করা সম্পূর্ণ হয়েছে, সেটি যে প্রক্রিয়ায় হোক সেটি উদ্ধার করা সম্ভব হলো। আমরা একটু, আমার সাথে আসলে গত 3 দিন ধরে এই সংবাদগুলো সংগ্রহ করছিলেন আমাদের বান্দরবানের সহকর্মী রিজবির আহাদ, আমি একটু তার কাছে জানতে চাইবো এই ধরনের ঘটনা তো পাহাড়ে এবারেই প্রথম হলো, এই ধরনের টাকা লুটের মতো ঘটনা, একটু বলবেন যে আসলে কি পরিস্থিতি সার্বিক মিলিয়ে এই রুমা থানচি এলাকায়, কি ধরনের প্রভাব পড়েছে এই ব্যাংক লুটের ঘটনার? আসলে গত 72 ঘন্টা ধরে আসলে একটা বান্দরবান জেলা জুড়ে আসলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আসলে স্বাধীনতার পর কিন্তু বান্দরবানে কিন্তু ব্যাংক ডাকাতির ঘটনা কিন্তু এই প্রথম। আসলে আমরা সকাল, আমি গেল দুই দিন ধরে আজকে আসলে রুমায় পুরো এলাকা জুড়ে আসলে ঘুরে দেখেছি, আসলে মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। আমরা এখানে বিভিন্ন দোকানদারের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছিলেন আসলে তাদের যে আগে বেচা কিনেছিল, অর্থাৎ বিক্রি হতো বা পরিবার আসলে ভালো করে চলতো, আসলে কিন্তু এই কুকিচিন বা আসলে এই সব ঘটনার কারণে কিন্তু তাদের বেচা কিনে অনেক কমে গেছে। তো আমরা বেশ কয়েকজন দোকানদারের সাথে কথা বলেছি, তারা আসলে অনেকটা কষ্টে আসলে জীবনযাপন করছেন। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন আসলে দোকানে তেমন একটা লোক নাই বললে চলো। আমরা কিছুক্ষণ একটা দোকানে বসেছিলাম, তিনি জানিয়েছেন আমরা ছাড়া সকাল থেকে কিন্তু তার কাছে কোনো লোক বা কোনো দোকানে আসলে কাস্টমার আসেননি বা ক্রেতা আসেননি। তো আসলে ওখানে একটা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আসলে পুরা রুমারবাসী রয়েছেন। তাছাড়া জানিয়ে রাখি আসলে যে ব্যাংকের ম্যানেজারকে উদ্ধার করা হয়েছে আসলে সকাল 12টা থেকে, কিন্তু আমরা একটা বিভিন্ন সূত্রে খবর পেয়েছিলাম যে তার পরিবারের পক্ষ থেকে কিন্তু আসলে রুমা গিয়ে দেখে তাকে যে 15 লাখ টাকা তারা কুকিচিন আসলে দাবি করেছিলেন যে 15 লাখ টাকা, সেই টাকাগুলো নিয়ে তার স্ত্রী বা ছোটো ভাই কিন্তু রুমায় ছিলেন। তো আসলে বিভিন্ন নাটকীয়তার পরে কিন্তু আসলে তাকে উদ্ধার করা হচ্ছে, এটা একটা স্বস্তির খবর। আসলে আমরা একটু আগে ফেসবুকে দেখেছি, সোশ্যাল মিডিয়ায়
দেখেছিলাম যে আসলে স্বস্তির প্রকাশ বিভিন্ন সময় তিনি যে নাজিমউদ্দিন তিনি কিন্তু বান্দরবান সদর শাখায় ছিলেন তাকে সবাই চিনে দেখে আসলে স্বস্তিও প্রকাশ করছেন তো আসলে পুরো জেলা জুড়ে এখন একটা স্বস্তি প্রকাশ করছে আসলে তো ব্যাংক ডাকাতির চেষ্টার ঘটনা আসলে একটা আতঙ্ক বিরাজ রয়েছে তো আসলে মানুষ এইসব থেকে কিন্তু আসলে একটা সমাধান বা একটা মুক্তির পথ বেছে নিতে যাচ্ছেন আর কি আরেকটি বিষয় আসলে রিজভী যেটি হয়েছে যে ব্যাংক কর্মকর্তার প্রশংসা করছেন অনেকেই কারণ যে দুর্গম এলাকায় তিনি আসলে নামাজরত অবস্থায় ছিলেন প্রথমবার তারা যখন আমরা প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সেটি বলছি প্রথমবার তিনি যখন যান সেখানে এবং প্রথমবার তিনি যখন যান সেখানে তাকে তিনি তার পরিচয় লুকিয়ে ফেলেন যাতে তাকে ধরা না যায় কিন্তু পরিচয় লুকিয়ে তিনি তাকে অন্য কর্মকর্তা হিসেবে পরিচয় দেন কিছুক্ষণ পরেই অন্যজন একজন পুলিশকে ধরে ব্যাংকের তাকে চিহ্নিত করে তারা এবং বল্টের চাবি চায় কিন্তু তিনি সেই চাবি আসলে দেননি ফলে 1,59,00,000 টাকা আসলে সেই শাখা থেকে যেই ডাকাতির ঘটনা হওয়ার কথা সেটি আসলে সম্ভব হয়নি তাদের পক্ষ থেকে বল্ট ভেঙে সেই টাকাটা নিতে পারেনি একমাত্র তিনি চাবি না দেওয়ার কারণে সেটি একটি বুদ্ধিমত্তার পরিচয় তিনি দিয়েছেন সাহসিকতার পরিচয় আসলে তিনি দিয়েছেন সেই বিষয়টি এখানকার সবাই একেবারে কৃষি কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই তার সেই বিষয়টির প্রশংসাও আসলে একই সাথে করছেন তো এই ছিল আমার কাছে মূল সার্বিক পরিস্থিতি নিরাপত্তা বিশ্লেষকরা যেটি বলছেন যে এই মুহূর্তে আসলে কেন কুকিচিন এই ধরনের বড় একটি ব্যাংক লুটের মতো ঘটনা দিনে দুপুরে এত মরিয়া হয়ে কেন সেটি করলো সেই বিষয়গুলো আসলে তদারকির প্রয়োজন রয়েছে কেন তারা এভাবে টাকার জন্য মরিয়া হয়ে উঠেছেন সেটি জানা দরকার পাশাপাশি হচ্ছে অনেকে দাবি করছেন যে এই কেএনএফ সংগঠনটির প্রতি নিরাপত্তা আসলে আরও বেশি জোরদার করা এই মুহূর্তে প্রয়োজন।